আমাদের যে একটা হেজগ আছে নাম তার শেলবি, ও কিন্তু মূলত মরুভূমির প্রাণী। হয়তো বা আপনারা সবাই জানেন যে আমাদের যে একটা সেট আপ আছে এটার মধ্যে কিন্তু আমরা একেবারে মরুভূমির সেট আপই দিয়ে রাখছিলাম, যে বালু টালো মাটি যা আছে সবই আছে, একটা পারফেক্ট এনভায়রনমেন্ট যদি আমরা বলি। তো শেলবির ওইখানে ছিল। আপাতত আমাদের যে এখানে ওয়েদার হয়ে গেছে এটা হইলো একেবারে বৃষ্টি বাদল পড়া শেষ, ঠান্ডা চলে আসতেছে। ঠান্ডা চলে আসলে কিন্তু একটা জিনিস হয়, যেটা হইলো হাইবারনেশন করে আমাদের এই হেজগরা। তো হাইবারনেশন কাকে বলে? হাইবারনেশন হইতেছে একটা পিরিয়ড অফ টাইম যেখানে মূলত আমাদের এই হেজগুলো একটা মারাত্মক ঘুমের মধ্যে থাকে। ঘুম বলতে পারেন মরার মতো ঘুম, হাইবোনা টাইবোনা একেবারে পাতলা হয়ে যাবে বোকা। তো আমরা এটা চাইতেছি না যে আমাদের হেজগটা ওই হাইবারনেশন স্টেটে চলে যাক, যেহেতু ওর সেট আপের ভিতরে আমরা সমস্যা দেখছি। আমাদের প্রথম কাজ হইতেছে যে সেট আপটা চেঞ্জ করে ফেলা। শেলবির ঘরের ভিতরে বৃষ্টির পানি যাওয়াতে হয়তো বা আমরা আটকে দিতে পারি, হ্যাঁ, তারপর আমরা একটা হিট লাইট লাগিয়ে দিতে পারি, কিন্তু ওর যে একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট আছে যেটা আউটডোরে ওইটা নষ্ট হয়ে যাবে। আর আউটডোরে আমরা একটা জিনিস খুবই ভালো মতো জানি, এই যে তারটা যদি আমরা লাগিয়ে দিই হিটের লাইটটা দিয়ে আমরা মনে হয় না পোষাইতে পারো। তাও আবার এইখানে যেখানে মূলত এই যে পানি টানি ঢুকে আবার উপরে গাছগাছালি আছে, পিঁপড়া টিপড়ার ঝামেলা। তো আমার মনে হয় আমাদের শেলবির ঠিকানাটা আবার চেঞ্জ করতে হবে আমাদের। আর ওর একটা পার্টনার তো আসতেই আছে, হোপফুলি 10 তারিখে চলে আসবো আমাদের শেলবির পার্টনারটা। তো দোয়া করবেন, ওর নতুন বাড়িটা আজকে আমরা বানানোর চেষ্টা করি। আর যে পুরনো বাড়িটা আছে এটা কাদের জন্য ব্যবহার করা যায় এটা আমরা দেখি। ডিসমেন্টেল হইতেছে আমাদের শেলবির ঘরটা। কুকুর বিড়ালের পর শেলবি ছিল হইতেছে আমার প্রথম এক্সোটিক কোনো প্রাণী যেটা আমরা নিয়ে আসছি, একটা হেজহগ কুকুর বিড়ালের পর আর কি। আমাদের কাছে যতটুকু ইনফরমেশন ছিল সবই কি ছিল জানেন? নাম নাম এই যে সব খাবার নষ্ট করেছে, যা উইটা খাইতে হইব। হ্যাঁ, যেটা বলতেছিলাম আমরা এই এক্সোটিক প্রাণীটার ব্যাপারে যতগুলো ইনফরমেশন পাইছি সব ইউটিউবে ইন্টারনেটে পাইছি। তো বিদেশে না অন্যভাবেই পালে, ওইখানের হিসাবের সাথে আমাদের বাঙালি হিসাব মিলানো যায় না। কিন্তু যথেষ্ট আমরা চেষ্টা করি যে ওরে বেস্ট লাইফটা দেওয়ার, যে কারণে আমরা এই যে চেঞ্জেস গুলো নিয়ে আসি। তো আমাদের যে নতুন সেট আপটা হবে আমাদের হেজগের ওইটা হইব হইতেছে এই যে এখানের মধ্যে আমাদের ড্রোগো বোগোর যে ঘরটা আছে ওইটা ঠিক সাথে এই যে এইটার মধ্যে। ও মা, টাইগার লায়নের ক্যাচাল। আমি আরো কইলাম সপ্তাহে যে তোর ঝামেলা ঠিক হয়ে গেছে, এমন এমন করস কেমন করতেছিস, এমন করতেছিস কেন লায়ন? তুই ভয় পেলে হইব? হাই হাই হাই, এখানে তো বারিক সিন, এখানে আবার মিউ মি, এই মারামারি করিস না ভাই। টাইগার চাপ মাইরি ফালে বলতো, দেখছোস কি অবস্থা এখানে? খাও খাও, তুমি বাচ্চা খাও, ঝামেলা নেই। এই তুই ঘুরতেছিস কেন? যা মায়ের কাছে যা, যে মা দুধ খাওয়াইতেছে, যাও খাও খাও খাও। সরি, তুই বেলা একটু নতুন একটু বুঝা শুনা থাকতে হইব তোর, বুঝোস না কেন? মিউ মি লায়ন কি ওই টাইগার তেমন একটা দেখতে পারে না, অভ্যাস হয়ে গেছে, ওর সাথে সাথে একটু একটু করে থাকে। হ্যাঁ বাবা বাবা, তোমার বন্ধু আমরা, বন্ধু হইতেছে মানুষ সব। আর ওই যে পিচিগুলা ছোট বাচ্চাগুলা, এর হইতেছে জিরো সাইজের খ্যাত, এবার আর বালু না। মোটামুটি আমাদের শেলবির রুমটা কিন্তু এখন কমপ্লিটই বলতে পারি আমরা। কিরে কিরে আবে কেচাল দেই পড়া, তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে গা। এখানে খাবার পানি হাইডিং, একটু দাঁড়াই একটু দাঁড়াই একটু দাঁড়াই। আর আমাদের শেলবির ঘর বানাইতে বানাইতে দেখেন শেলবি ঘুম। বাবা বাবা একটু উঠেন, পুরো বল হয়ে রয়েছে, উঠাইতে পারতেছি না। উঠে গেছে, অনেকে সুন্দর করে ওঠে, অনেকের কাটা মাটা মারে না, আবার অনেকের কাটা লাগেও না। আমাদের এক্সোটিক রেপটাইল রুমের মধ্যে আরো একটা এক্সোটিক প্রাণী চলে আসছে, মাশাআল্লাহ। অনেক আগেকার লোক, নতুন করে আসছে আর কি। কেমন লাগে তোমার নতুন ঘর বলো তো?
যাও তোমার হাইডিং আছে আর তুমি আছো যাও গা টাড়া হাইডিং গেছে গা হ্যাঁ চলে গেছে সুন্দর মা উপরে দাও বিড়ালগুলা ভালোই ইন্টারেস্ট পাইছে এই যে শেলবির ঘরের উপর কারণ একটা নতুন জিনিস হিলতাছে না ভিতর থেকে গা অগাছে মজাই লাগবে দেখ একটু হইলো আমি একটু নিশ্চিন্তে আছি যে এখন শেলবি একটা অনেক ভালো জায়গায় আছে যখন শীত আসবো ওই যে লাইট আছে লাইট জ্বলে উঠবো খাবারের সময় সব কই উপরে পড়ে গেছে এই বাচ্চাটার সাহস আছে একেবারে টাইগারের লগে গিয়া খায় না তোর সাহস হয় না খাবার আসো আরেকটা দে দিমু এখন আমাদের যে এই ঘরটা খালি থাকে এটারে আমি চিন্তা করতেছি কবুতরের জন্য যে একটা ডিব্বা হয় না যে মনে করেন কবুতররা সব একসাথে এখানে থাকলে এখান থেকে ছাড়তে টাড়তে পারুম মাথায় নিলাম যে এখানে দেওয়া যায় জাস্ট এখানে কিছু পানির ভিতরে ঢোকার ঝামেলা আছে ওগুলো আমাদের ফার্স্টে ফিক্স করতে হবে আজকে এটা করুন না ইনশাল্লাহ কালকে চলেন আমরা উপরে যাই মাছের এখানে মাসালে ওই যে আমরা যে পুরা টপটারে পরিষ্কার করে দিলাম না ওর পর থেকে কিন্তু একেবারে পানি চকচকি আছে এখন পর্যন্ত কোনোভাবেই কোনো অ্যালগি পড়েনি এখানে অ্যালগি সুন্দর কইরা মূলত এই যে মাছগুলা ঘোরাঘুরি করতেছে দেখা যায় না সুন্দর এখন ওদের খাবার দেবো ইনাফ আছে আমার মনে হয় আসো তো চলে আসো চলে আসো চলে আসো সব সাবাস এলো ওদের এই জিনিসটা অভ্যাস করে ফেলাম এই যে এরকম ডাক দিলে যাতে চইলা ও কি জোস লাগতেছে প্রত্যেকটা মাছ উপরে চইলে আইছে ইচ্ছা আছে আমাদের এই পুকুরের মধ্যে কিছু ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে আমো শিম গুলাকে ছোট ছোট পরিষ্কারও রাখবো জায়গাটা আমরা একটু খুঁজুমো আবার কই গেল হয়ে গেল আমাদের পাখির রুমে একটা ব্যাড নিউজ আছে বা খেয়াল আছে এই যে টিয়া পাখিগুলোর উপরে একটা হরিয়ালের খাঁচা ছিল একটা হরিয়ালে যে ঘুঘুর মতো যে জিনিসটা তো ওই পাখিটা মূলত এইখানে এই যে এই ঘরের মধ্যে দেওয়ার পর মানে এখন আসছেই তো ইনজুর তাই না তো ওইটারে পরে নিয়ে আমরা যখন খাঁচায় রাখছি রাখার পর ও আরও স্ট্রেস হয়ে গেছে গা মানে ও খাবার দাবার সব ছেড়ে দিচ্ছে পরে আমি একটা বড় ভ্যাসা দিয়ে কথাবার্তা বলে আমরা ওকে ডাব এরিয়ার মধ্যে শিফট করি ডাব এরিয়াতে শিফট করার পর মাশাল্লাহ দেখলাম যে দুই তিন দিন ও খুব সুন্দর উড়াউড়ি করলো কবুতরের খাবার টাবার খাইলো কলা টলা খাইলো কিন্তু ওর পরে সে মারা গেল ডাব এরিয়াতে ওই আসারতে কোনো এফেক্ট পড়েনি রিসেন্টলি যে পরিমাণ বৃষ্টি বাদল হইলো বাবারে বাবা এখনো দুইটা ডাব ডিমে বসছে দেখি আল্লাহ লাগলে বাচ্চা ফুটে নাই যে আবার বৃষ্টি আইবো নাকি আমার তো মনে হয় আবার বৃষ্টি পড়বে বৃষ্টি পড়ার আগে আমরা ড্রোগো ব্রোগোরে ঘরে দিয়ে দিই চলো বাবারা ঘরে যাই এই যে বিয়ার্ডেড ড্রাগনের আসল ফর্ম এই যে দাড়ি মাড়ি ফুলে দিচ্ছে এই সেইটা কিছু স্ক্যান আমার মনে হয় যে এখানে চিলরা আছে না চিলদের আওয়াজে ড্রোগো পুরো সেইটা গেছে চলো বাবা ঘরে যাই গা চেতলে হইব না কি দাড়িটা দেখাইছে রে ভাই ও মাই গড খাইতেছে দেখ এমন দুই বাচ্চা দুধ খাইতেছে আমাদের পোকা গুলো আনতে যাইতে হইব আমাদের বিএসএফ মিল ওয়ার্ম সুপার ওয়ার্ম সব চইলা আসছে ডেলিভারিতে চইলা আসছে আমাদের সব পোকা টোকা গুলো এটার ভিতরে আছে যে মিল ওয়ার্ম আর এগুলোতে সুপার ওয়ার্ম আমরা চিলদের খাওয়ায়া ওরা কি ওদের সব জায়গায় জায়গায় দিব দুইটা দিন পর আমরা চিলদের অ্যাটলাস খাওয়াইতে পারতেছি কারণ যে বৃষ্টি ছিল কোনো চিল আমাদের ঘরের চিল বলেন তারপরে যে আকাশের চিলগুলো বলেন শান্তি মতো খাইতেই পারতেছিল না কারণ ওই দেশে বৃষ্টি ছিল ওই যে ঘরের গুলো এখন সুন্দর খাইতেছে একটা বিড়ালও চলে এসেছে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাদের জানাবেন আমরা এই যে হেজগের ঘরটা যে চেঞ্জ করলাম কালকে আবার আমাদের একটা কাজ হয়ে দাঁড়াইলো যে আমরা আবার কবুতরগুলারে বাইরে নিয়ে আমো তো কাজ আছে দেখি কি হয়
থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ আপনাদের ভালো রাখুক, আপনাদের সুস্থ রাখুক, আপনারা দেখতে থাকেন ডগো ফিড। আসসালামু আলাইকুম।